আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জানাজা অধ্যায় নিয়ে। বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সিয়াসিত্তা কিতাবের প্রথম ও গুরুত্বপূর্ণ কিতাব এটি। জানাজা অধ্যায়ে সূচিপত্রে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, জানাজা সম্পর্কিত হাদিস এবং যার শেষ কলাম লা ইলাহা ইল্লাল্লাহু, জানাজার অনুগমনের নির্দেশ, কাফন পরানোর পর মৃত ব্যক্তির কাছে যাওয়া, মৃত ব্যক্তির পরিজনের কাছে তার মৃত্যু সংবাদ পৌঁছানো, জানাজার সংবাদ দেয়া, সন্তানের মৃত্যুতে সাওয়াবের আশায় সবর করার ফজিলত, কবরের কাছে কোনো মহিলাকে বলা সবর করো, বুড়োই পাতার পানি দ্বারা মৃতকে গোসল ও উজু করানো, এটি 362 পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। এরপরে বুড়োই পাতার পানি দ্বারা গোসল ও উজু করানো, বেজোড় সংখ্যায় গোসল দেয়া মুস্তাহাব, মৃত ব্যক্তির গোসল ডান দিক থেকে শুরু করা, মৃত ব্যক্তির উজুর স্থানসমূহ, পুরুষের ইজার দিয়ে মহিলার কাফন দেয়া যায় কি, গোসলের পূর্বে গোসলে কর্পূর ব্যবহার করবে শেষবারে, মহিলাদের চুল খুলে দেওয়া, মৃতের গায়ে কিভাবে কাপড় জড়ানো হবে, মহিলাদের চুলকে তিনটি বেনি করে পিছনে রাখা, কাফনের জন্য সাদা কাপড় দু কাপড়ে কাফন দেয়া, মৃত ব্যক্তির জন্য সুগন্ধি ব্যবহার করা, মহরিম ব্যক্তিকে কিভাবে কাফন দেয়া হবে, সেলাই বা সেলাইবিহীন কামিজ দিয়ে কাফন দেয়া, কামিজ ব্যতীত পাগড়ি ব্যতীত কাফন, মৃত ব্যক্তির সমস্ত সম্পদ থেকে কাফন দেয়া, একখানা কাপড় ব্যতীত তার কোনো কাপড় পাওয়া না গেলে মাথা বা পা আবৃত করা যায়, এতটুকু ব্যতীত অন্য কোনো কাফন না পাওয়া গেলে তা দিয়ে কেবল মাথা ঢাকা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে নিজের কাফন তৈরি করে রাখলো অথচ তাকে নিষেধ করা হয়নি। জানাজার পিছনে মহিলাদের অনুগমন, স্বামী ব্যতীত অন্যের জন্য স্ত্রী লোকের শোক প্রকাশ, ৩৭৪ পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। কবর জিয়ারত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী, পরিজনের কান্নার কারণে মৃত ব্যক্তির আজাব দেয়া যদি বিলাপ করা অভ্যাস হয়ে থাকে, মৃতের জন্য বিলাপ অপছন্দনীয়, যারা জামার বুক ছিঁড়ে ফেলে তাদের তরিকাভুক্ত নয়, তারা আমাদের তরিকাভুক্ত নয়। সাদ ইবন খাওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোক প্রকাশ, মুসিবতে মাথা মুড়ানো নিষেধ, যারা গাল চাপড়ায় তারা আমাদের তরিকাভুক্ত নয়, বিপদকালে ধ্বংস বলাও জাহিলিয়াত যুগের মতো চিৎকার করাও নিষেধ, যে ব্যক্তি মুসিবতকালে এমনভাবে বসে পড়ে যে তাদের দুঃখবোধের পরিচয় পাওয়া যায়, মুসিবতের সময় দুঃখ প্রকাশ না করা, বিপদের প্রথম অবস্থায় প্রকৃত সবর করা, 386 পৃষ্ঠা আলোচনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমরা তোমাদের কারণে অবশ্যই শোকাভিহিত, প্রীত ব্যক্তিদের কাছ থেকে কান্নাকাটি করা, কান্না বিলাপ ও নিষিদ্ধ হওয়া তাতে বাধা প্রদান করা, জানাজার জন্য দাঁড়ানো, জানাজার সময় দাঁড়ানো হলে কখন বসবে, যে ব্যক্তি জানাজার অনুগমন করবে সে লোকদের কাছ থেকে তা নামিয়ে না রাখা পর্যন্ত বসবে না, আর বসে পড়লে তাকে দাঁড়াবার আদেশ করা হবে, যে ব্যক্তি ইয়াহুদের জানাজা দেখে দাঁড়ায়, পুরুষরা জানাজা বহন করবে মহিলারা নয়, জানাজার কাজ দ্রুত সম্পাদন করা, 392 পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। খাটিয়ার থাকাকালে মৃত ব্যক্তির উক্তি, আমাকে নিয়ে এগিয়ে চলো, জানাজা সালাতের ইমামের পিছনে দু বা তিন কাতারে দাঁড়ানো, জানাজার সালাতের পুরুষদের সাথে বালকদের কাতার, জানাজার সালাতের নিয়ম, জানাজার অনুগমন করার ফজিলত, মৃতের দাফন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা, জানাজার সালাতে বয়স্কদের সাথে বালকদের শরিক হওয়া, মুসল্লা এবং মসজিদে জানাজার সালাত আদায় করা, কবরের উপর মসজিদে বানানো অপছন্দনীয়, নিফাস অবস্থায় মারা গেলে তা জানাজার সালাত, নারী ও পুরুষের জানাজার সালাতে ইমাম কোথায় দাঁড়াবেন, জানাজার সালাতে চার তকদির বলা, জানাজার সালাতে সুরা ফাতিহা তিলাত করা,
দাফনের পর কবরকে সামনে রেখে সালাত আদায়। মৃত ব্যক্তি জুতার শব্দ শুনতে পায়। যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাস বা অনুরূপ কোনো স্থানে দাফন হওয়া পছন্দ করেন, রাতের বেলা দাফন করা। কবরের উপরে মসজিদ নির্মাণ করা, মেয়ে লোকের কবরে যে অবতরণ করে। শহীদদের জন্য জানাজার সালাত, একই কবরে দু তিনজনকে দাফন করা। যারা শহীদগণ গোসল দেওয়ার অভিমত পোষণ করেন না, কবরে প্রথম কাকে রাখা হবে, কবরের উপরে ইস্কির বা অন্য কোনো ঘাস দেয়া, কোনো কারণে মৃত ব্যক্তিকে লাশ বা কবর লাহত থেকে বের করা যাবে কি, কবরকে লাহত বগলি বা শাকক সিন্দুক বানানো, 409 পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। বালক বা অপ্রাপ্ত বয়স্ক ইসলাম গ্রহণ করে মারা গেলে তার জন্য জানাজা সালাত আদায় করা হবে কি, প্রশ্ন 410 পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। মুশরিক ব্যক্তি মৃত্যুকালে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু উচ্চারণ করলে 413 পৃষ্ঠায় আলোচনা হয়েছে। কবরের উপরে খেজুরের ডাল পুঁতে দেয়া, কবরের পাশে কোনো মুহাদ্দিস এর ওয়াজ করা, তার সঙ্গীদের আশেপাশে বসা, 415 পৃষ্ঠা। আত্মহত্যাকারীদের প্রসঙ্গে 416 পৃষ্ঠা। মুনাফিকদের জানাজার সালাত ও মুশরিকদের জন্য মাগফিরাত কামনা করা মাকরু। মৃত ব্যক্তির সদ্গুণ সম্পর্কে লোকদের আলোচনা, কবরের আজাব প্রসঙ্গে কবরের আজাব থেকে পানাহ চাওয়া, গীবত এবং পেশাবে অসতর্কতা এর কারণে কবরে আজাব। মৃত ব্যক্তির সামনে সকালে সন্ধ্যায় জান্নাত ও জাহান্নামে তার অবস্থানকাল উপস্থাপন করা। খাটিয়ার উপর থাকা অবস্থায় মৃত ব্যক্তির কথা বলা। মুসলমানদের নাবালিক সন্তানদের বিষয়ে বলা হয়েছে। মুশরিকদের শিশু সন্তান প্রসঙ্গে সোমবারে মৃত্যু, আকস্মিক মৃত্যু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমর রাদিয়াল্লাহু আনহু কবরের বর্ণনা। মৃতদের গালি দেয়া নিষিদ্ধ। দুষ্ট প্রকৃতির মৃতদের আলোচনা। ধন্যবাদ সকলকে। আপনারা যদি বুখারী শরীফ ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বুখারী শরীফ ক্রয় করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।